প্রথমে মানুষ আমাকে কাজ দিত না চুলের জন্য, আর এখন মানুষ আমাকে হচ্ছে বলে তোমাকে উইক ছাড়াই কাজ করাবো। আমি মৌসুমী হুদা, আমি বেসিক্যালি হচ্ছে মডেল প্লাস হচ্ছে জবও করি তার পাশাপাশি, আর একজন হাউসওয়াইফও। আমি যখন কলেজে এসএসসি পাশ করে কলেজে উঠি, কলেজে যাই, মেয়ে বড় হয়ে যাচ্ছে, মেয়ের বিয়ে দিচ্ছ না, মেয়ের এরকম সমস্যা যে মেয়ের চুল নাই, আবার ডিভোর্সে একটা ছেলে আছে বা এরকম একটু মাথা টাল আছে, আশপাশের প্রতিবেশীগুলো এরকমই খুঁজে আনতো যে মেয়ের চুল নাই। রাস্তাঘাটে অনেক মানুষ আমাকে দেখে হাসতো, এক এক নাম দিয়ে রাগাতো। আমি অনেক ডিপ্রেশনে চলে যাই, একসময় চাকরি বাকরি করি কিন্তু ডিপ্রেশনে চলে যায়, যে বাবা মা মন খারাপ করতো, বিশেষ করে বাবা রাতে এসে প্রত্যেক দিন মাথার কাছে কাঁদতো যে সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমার মেয়ের বিয়ে হচ্ছে না। তখন আস্তে আস্তে সবার কাছে কেমন যেন আমি হয়ে যাই, মানে দু চোখে দেখতে পারি না ওকে, এরকম কিছু একটা আছে, সব দিক দিয়ে হয়ে গেল। নেগেটিভ চিন্তা করতাম সবসময়, নেগেটিভ বলতে কি যে আমার দ্বারা হবে না, আমি কাজ করতে পারবো না, কারণ বেশিরভাগই চুলেরই ফ্যাশন ছিল। এই নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। প্রথম 1 থেকে 1.5 বছর আমি হচ্ছে র‍্যাম্পে উইক সহই হাঁটছি, কিন্তু হচ্ছে খুবই কম, মাসে যদি 10টা কাজ সবার হয় তা আমার হয়তো বা একটা হতো। প্রথমে মানুষ আমাকে কাজ দিত না চুলের জন্য, আর এখন মানুষ আমাকে হচ্ছে বলে তোমাকে উইক ছাড়াই কাজ করা। আমি অনেক ভয়ে ছিলাম, তখন তো অবস্থা আমার জ্বর চলে আসছিল, আমি 103 জন নিয়ে স্টেজে হাঁটছি, প্লাস হচ্ছে আমার মাথায় ট্যাটু করে দেওয়া হয়েছিল। সবে আমাকে উৎসাহ দিছে, মৌসুমি তোমাকে অনেক সুন্দর লাগছে, অনেক স্ট্রং ভাবে হেঁটে আসো। আমি এটা প্রথমে ভাবতাম আমার চুল না, আমাকে কেউ কাজ দিবে না, আমি পারবো না, কিছুই করতে পারবো না। অনেকে কালো মন খারাপ করে, আমি যখন ছোট ছিলাম সবাই আমাকে দেখে কেমন যেন করতো, এখন তারাই আমাকে বলে, তারাই আমার সাথে ছবি তুলে এসে, যাদের যেটা দুর্বলতা ওটাই তুলে ধরা উচিত তাদের শক্তি হিসেবে।